দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনদের আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে অভিনন্দন জানাই ইতিমধ্যে বোর্ড থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের যে বাংলা শিক্ষা পোর্টাল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাদের জন্য ইতিমধ্যে দুটো অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল আবারও তোমাদের পার্ট থ্রি অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই অ্যাক্টিভিটি টাস্কের আমরা সম্পূর্ণ আনসার নিয়ে আজকে আলোচনা করবো দেখো তোমাদের এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা এই টাস্কটা তোমাদের আওয়ার রান কাইট এই যে গল্পটা আছে লেসন নম্বর ফাইভ এখান থেকে তোমাদের দেওয়া হয়েছে তোমরা টেক্সটটা ইতিমধ্যে পড়ে ফেলেছ আমি তোমাদের সঙ্গে লাইন বাই লাইন তোমাদের টেক্সটটা আলোচনা করে দিয়েছি তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাস টেন ইংলিশ প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো আমি জাস্ট তোমাদের সঙ্গে আনসারটা শেয়ার করছি দেখো প্রথম যে তোমাদের অ্যাক্টিভিটি ওয়ান যেটা বলছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট মানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে এই টেক্সট থেকে শব্দ খুঁজে নিয়ে বা ইনফরমেশান যেটা প্রয়োজন এই বাক্যটাকে কমপ্লিট করার জন্য সেটা খুঁজে নিয়ে তোমাকে বসাতে হবে তাহলে প্রথমে দেখো দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রো মানে ন্যারেটরের এলবো ওয়েন্ট থ্রো দেখো ভালো করে দেখো কি আছে একদম তোমাদের দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি মার্ক করে দিলাম মাই এলবো ওয়েন থ্রো দ্য কাইট মেকিং আ বিগ হোল তাহলে আমি কি বলবো ওয়েন থ্রো কি বলবো দ্য কাইট মেকিং এ বিগ হোল তাই তো ওয়েন থ্রো দ্য কাইট মানে কি পেপার দ্য পেপার বললেও হতো তাহলে এখানে যেহেতু আমরা পেয়ে যাচ্ছি সরাসরি যে ওয়েন থ্রো দ্য কাইট মেকিং আ বিগ হোল তাহলে আমরা এইটা লিখবো পরে দেখো আফটার প্যাচিং আপ দ্য কাইট দে ড্রাইড তাহলে দে ড্রাইড কোথায় আছে দেখো তো খুঁজে বের করো আমি তোমাদের মার্ক করে দিলাম দেখো ড্রাইড ইট বাই দ্য ফায়ার আছে তাহলে আমরাকে কী করব দে ড্রাইড ইট বাই দ্য ফায়ার পরে দেখো দ্য কাইট শোড লাইক মানে শোড লাইক কি হবে দেখো এখানে লেখা আছে উই ঠিক ওই পরের যে বাক্যটা সেটা লক্ষ্য করো উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক অ্য বার্ড দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শোড তাহলে আমি কী বলবো লাইক এ বার্ড কী হবে এ বার্ড এবার দেখো রি রাইট দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস বলছে যে ব্র্যাকেটের মধ্যে যে ইন দেওয়া আছে যে নির্দেশটা দেওয়া আছে সেই নির্দেশ অনুসরণ করে এই যে বাক্যটাকে আবার নতুন করে লিখতে বলেছে নির্দেশ অনুসরণ করে প্রথম এটা দেখো দিয়েছে কি সি হ্যাড রিড দ্য স্টোরি সি হ্যাড রেড দ্য স্টোরি তার মানে এটার কি করতে বলেছে চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে বলেছে ভয়েস চেঞ্জ যারা তোমাদের যারা শেখুনি বা যারা ভয়েস চেঞ্জ শিখতে চাইছো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কমপ্লিট ভয়েস চেঞ্জ দেওয়া আছে একদম প্রত্যেকটা ক্লাসের জন্য যা যা দরকার ভয়েস চেঞ্জ একদম কমপ্লিট ভয়েস চেঞ্জের আমাদের ভিডিও প্লেলিস্ট করে দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে সেই ভয়েস চেঞ্জের ভিডিওগুলো দেখে নাও তোমাদের প্রত্যেকটা টুয়েলভ পর্যন্ত বা যে কোনো ক্লাসের জন্য কিন্তু ভয়েস চেঞ্জ পুরো কভার করা আছে তাহলে এটা উত্তরটা আমি বলে দিই উত্তরটা হবে দা স্টোরিটা অবজেক্ট তাহলে দ্য স্টোরি হ্যাড বিন রেড বাই হার পয়টা দেখো হি হিজ ফ্রেন্ডস আই ইউ গোয়িং টু প্লে টুডে চেঞ্জ ইন টু ইনডিরেক্ট স্পিচ মানে এটা তোমাদের ন্যারেশান চেঞ্জ করতে বলেছে ন্যারেশান চেঞ্জের আমাদের প্রায় প্রায় কমপ্লিট ভিডিও তোমাদের দেওয়া আছে মাত্র তিনটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে বাকি আছে একটা ভিডিও আমরা এই সপ্তাহে পোস্ট করে দেবো বাকি আরও দুটো তোমাদের পরবর্তী সপ্তাহে তোমরা পেয়ে যাবে তাহলে তোমাদের ন্যারেশান চেঞ্জেরও কমপ্লিট ভিডিও আছে যারা দেখতে চাইছো তারা ন্যারেশান চেঞ্জের প্লে লিস্টে গিয়ে তোমরা সেটা দেখে নিতে পারো এটা আনসারটা হবে হি আক্স হিজ ফ্রেন্ড ইফ এবার এখানে এস ভিও প্যাটার্নে করতে হবে মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্নে সাজাতে হবে বাকি যে রিপোর্টেড স্পিচ আছে এটাকে তাহলে এটা যেহেতু আর আছে আরটা হয়ে যাবে কিন্তু সেটা সাবজেক্টে পর বসবে এবার এখানে সাবজেক্ট আছে কি ইউ তাহলে ইউ মানে সেকেন্ড পার্সন সেকেন্ড পারসন সব যে রিপোর্টিং যে স্পিচটা আছে সেই স্পিসটার অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে তাহলে এখানে অবজেক্ট হিজ ফ্রেন্ডস মানে প্লুরাল আছে তাহলে এখানে আমাকে করতে হবে কি দে তাহলে আর কে কী করতে হবে দেয়ের পর কী বসবে ওয়ার তাহলে বলবো কি যে দে ওয়্যার তাহলে হি আস্কড হিজ ফ্রেন্ডস ইফ দে ওয়্যার গোয়িং টু প্লে দ্যাট ডে টু ডে কে দ্যাট ডে করতে হবে নেক্সট দেখো নেক্সট আছে দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক এখানে রিরাইট ইউজিং রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট সো দ্যাট ইউজ করে করতে হবে আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য জয়নিং এর ভিডিও শুরু করছি জয়নিং এর ভিডিও সিডি সেখানে তোমরা এগুলো পেয়ে যাবে তাহলে আনসারটা কীভাবে হবে বলে দিচ্ছি দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড টু এর জায়গাতে সো আবার ও টু এর জায়গাতে দ্যাট হি কুড নট ওয়ার্ক কেন কুড নট কারণ ওয়াজ আছে তাই হি কুড নট ওয়ার্ক এবার তোমাদের কি আছে স্টোরি আছে একশোটা বাক্যের একশোটা শব্দের মধ্যে তোমাদের স্টোরিটা লিখতে বলেছে আমি তোমাদের স্টোরি লেখার ফর্ম্যাট স্টোরি লেখার টেকনিক সমস্ত কিছু শেয়ার করে দিয়েছি ইতিমধ্যে বেশ কয়েকটা স্টোরি তোমাদের সঙ্গে আমি শেয়ারও করে দিয়েছি সেখান থেকে তোমরা নিজেরা এই স্টোরিটা লেখার একটু চেষ্টা করো আমি এর পরে অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে পুরো এই স্টোরিটা শেয়ার করে দেবো যাতে তোমাদের ভিডিওটা শর্ট হয় এবং তোমাদের পুরো এই স্টোরিটা তোমাদের সঙ্গে আমি ভালো করে শেয়ার করতে পারি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল ডেন টেক কেয়ার Stay safe, stay happy, stay healthy.